আসানসোল রেল ডিভিশনের বহু প্রাচীন স্কুল ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাই সেকেন্ডারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে অভিভাবকদের বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্রদের অভিভাবকদের মেসেজের মাধ্যমে জানানো হয় সামনে 25 তারিখ থেকে এই স্কুলকে বন্ধ করা হচ্ছে, এমনটাই জানান অভিভাবকরা। প্রতিবাদী বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের গেটের সামনে অভিভাবকরা বিক্ষোভের সামিল হয়। অভিভাবকরা জানান, এইভাবে স্কুল বন্ধ করলে আমাদের ছেলে মেয়েদের কোথায় নিয়ে গিয়ে ভর্তি করব। অভিভাবকদের দাবি, স্কুল বন্ধ না করে তাদের ছেলে মেয়েরা এখানেই পড়াশোনা করবে। ঘটনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বলা হলো যে, মেসেজ দেওয়া হলো যে স্কুল বন্ধ হয়ে যাবে, তো 25 তারিখে আমাদের মিটিং ডাকবে, এনারা কথা বলবেন। হঠাৎ এখন বলছে কালকে বন্ধ হয়ে যাবে, আমরা এই বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব? কোভিড নাইন্টিনের জন্য যা পরিস্থিতি, সবার অবস্থা, আর্থিক অবস্থা খুব খারাপ। তা আমাদের এত কম পয়সা, আমরা এখানে একটা ভালো সরকারি স্কুল পেয়েছি, তাই জন্য আমরা এত দূর থেকে, কোথা থেকে আসছে, তার মধ্যে ইংলিশ মিডিয়াম আছে বলে সবাই চায় আমার বাচ্চারা ভালো হোক। আর সেই এই অবস্থাতে তারা বলছেন এখন স্কুলটাকে বন্ধ করে দেবে। তারা যদি এই পদক্ষেপ নিয়েছে, তাহলে আমাদের এতগুলো বাচ্চাকে ওনারা কোথায় দেবে? সেটা ওনাদের মাথা ব্যথা, আমাদের কোনো ব্যাপার না। আমরা এই স্কুল আমাদের অপশান দিবে, তাহলে আমরা স্কুল ছাড়বো, নাহলে আমরা কোনো আমরা স্কুল ছাড়বো না। এই খরচের মধ্যে আমাদের স্কুলের ব্যবস্থা, ওনাদের ব্যবস্থা করে দিতে হবে। এই খরচের মধ্যে যদি ওনারা ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা স্কুল ছাড়বো, তাহলে আমরা স্কুল আমরা ছাড়বো না। দরকার পড়লে প্রত্যেক দিন এসে আমরা পথ অবরোধ করবো, যতদিন না ওনারা মানছে আমরা কালকে আমরা যাবো। এরপরে ডিএম অফিসে যাবো, ডিএম অফিসে যেয়ে আমরা ডিএম অফিসে ঘেরাও করবো। উমা দাস, সুবিধা হচ্ছিল দেখুন, হঠাৎ করে খবর পাওয়া গেল স্কুল বন্ধ করে দেবে। তো আমরা চাইছি আমাদের ছেলেরা মেয়েরা এই স্কুলেই পড়বে, ঠিক আছে? তারপর যেটা ভালো হয়, হ্যাঁ, আমরা গার্জেনরা মোটামুটি মিলে সব ঠিক করব। আমার নাম মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, আমার ছেলে ক্লাস 5-এ পড়ে। ঝামেলা কেন হচ্ছে, আপনারা কেন পথ অবরোধ করছেন, কী কারণ? ঝামেলা হচ্ছে যে হঠাৎ করে শুনলাম যে যে স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়ে হঠাৎ বন্ধ করে দেবে, ওই জন্যে আমরা আজ গার্জেনরা মিলে পথ অবরোধ করছি। যদি ধরুন কি আপনার ছেলে বাচ্চাদেরকে আবার বার করে দিয়েছে, কোনো রকম কোনো সুরা হচ্ছে না, তাহলে কী করবেন? যদি এই ব্যবস্থা ওরা এখন, হ্যাঁ, এখন তো শোনা কথা কী হচ্ছে না হচ্ছে জানি না, যদি কোনো কিছু এই ব্যাপার হয় তাহলে আমরা গার্জেনরা মিলে বৃহত্তর আন্দোলনে যাব। মোটের কথা শুনে রাখুন, আমরা এই স্কুল ছেড়ে কোনো গার্জেন কোনো ছেলে মেয়ে কোথাও যাব না। यहाँ के बारे में प्रायोरिटीज के हिसाब से कुछ बातें पूछी इन लोगों से, अभी वेट कर रहा हूँ। मोले बाबू बाहर गए हुए हैं, कोलकाता गए हुए हैं, अमरनाथ चैटर्जी हैं, हमारे अपने कल्याण बैनर्जी हैं, अभी सबसे मीटिंग होगी हमारी। और यहाँ पे अभी मैं पहले शपथ ले लूँ वहाँ पे, स्पीकर साहब अभी बाहर गए हैं, जैसे ही आ जाएंगे स्पीकर साहब तो मैं शपथ ले लूँगा। शपथ लेकर उसके बाद इन लोगों से मीटिंग करके और यहाँ की प्रॉब्लम्स को सामने लाने की कोशिश करूँगा, और प्रायोरिटी वाइज कौन कौन से इश्यूज हैं उस पर हम लड़ सकते हैं, भिड़ सकते हैं, चाहे कोयला खदान के मजदूरों का हो, चाहे आपने स्कूल का कहा, एक स्कूल तो कोई रिवर साइड स्कूल है उसको शायद बंद करने की बात कर रहे हैं, कोई रेलवे के स्कूल्स हैं उनको बंद करने की बात करें। एजुकेशन के मामले में तानाशाही नहीं चलना चाहिए, हेल्थ के मामले में तानाशाही नहीं चलनी चाहिए, इस पर हम लोग बात करेंगे, संघर्ष करेंगे, लेकिन पहले हम समझ लें सारी को बारीकियों से। तो वी आर रेडी नाउ, आप देखा इलेक्शन ख़त्म हो गया, उसके बावजूद भी मैं यहाँ पर रुका हुआ हूँ, मेरी फैमिली जा चुकी है वहाँ पे आगे, वहाँ तैयारी करने और यहाँ की तैयारी करने के लिए। तो मैं यहाँ पे अभी थैंक्स गिविंग में आया हूँ, चाय पीने आ रहा हूँ, अभी अशोक बाबू के आया, ठाकुर साहब के आया, कैप्टन दादा साहब रहते ही हमेशा, तो अभी यहाँ से वहाँ जाऊँगा। नॉर्डन बाबू के सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।